আজকের ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো কর্মসংস্থান ব্যাংক থেকে কিভাবে খুব সহজে ঘরে বসেই অনলাইনে আবেদন করে লোনের টাকা পেতে পারেন। আপনারা অনেকেই জানেন কর্মসংস্থান ব্যাংক দেশের অর্ধবেকার, বেকার এবং উদ্যোক্তাদের বিশেষভাবে লোন প্রদান করে থাকে। এই কর্মসংস্থান ব্যাংক নিয়ে আমি আমার চ্যানেলে এর আগেও একটি ভিডিও আপলোড করেছিলাম। সেখানে অনেক ভাই এবং উদ্যোক্তারা আমাকে কমেন্টস করেছেন যে এখান থেকে নাকি সহজে লোন পাওয়া যায় না, এবং অফিসের কর্মকর্তারা তাদেরকে জানিয়ে দিয়েছে এখানে লোন দেওয়া হয় না। সেই সকল ভাইদের কথা মাথায় রেখে আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা ব্রাঞ্চে না গিয়ে ঘরে বসে অনলাইনে খুব সহজে আবেদন করতে পারেন। আর একটি কথা মনে রাখবেন, অনলাইনে আবেদন করলে এটা কিন্তু রেকর্ড হয়ে থাকে, তাই চাইলেও কোনো ব্রাঞ্চ এটিকে ইগনোর করতে পারে না। তাই আমি বলবো আপনারা ব্রাঞ্চে না গিয়ে সরাসরি অনলাইনে ওয়েবসাইটের মাধ্যমে ঘরে বসে লোনের জন্য আবেদন করুন। হ্যালো ভিউয়ার্স, আমি ইখতিয়ার চৌধুরী ওয়েলকাম করছি আইটিফ্লিক্স বিডি চ্যানেলের নতুন একটি ভিডিওতে। শুরুতে আপনি এই ওয়েবসাইটটিতে লগ ইন করবেন। দেখতে পাচ্ছেন এখান থেকে আপনারা চাইলে প্রয়োজনীয় ডকুমেন্টস কী কী লাগবে আবেদন করার জন্য সেটি এই বাটনে ক্লিক করে দেখে নিতে পারবেন। এরপর আপনারা আপনাদের এই যে ইওর প্রজেক্ট এরিয়া, অর্থাৎ আপনি কোন লোকেশনে বসবাস করেন সেই লোকেশন অনুযায়ী কোন ব্রাঞ্চ থেকে আবেদন করবেন সেটি এখান থেকে সিলেক্ট করে দিবেন। এরপর দেখতে পাচ্ছেন অ্যাপ্লিক্যান্ট ফুল নেম। অ্যাপ্লিক্যান্ট ফুল নেম বলতে আপনার এনআইডিতে যেই নামটি দেওয়া আছে সেই নাম হুবহু এখানে টাইপ করবেন। এরপরে এনআইডির নাম্বার, আপনি এখানে এনআইডি নাম্বারটি সঠিকভাবে ইনপুট করে দিবেন। মোবাইল নাম্বার, আপনার একটি সচল মোবাইল নাম্বার এখানে ইনপুট করবেন, অর্থাৎ যেই নাম্বারে ব্রাঞ্চ আপনার সাথে কমিউনিকেশন করতে পারবে এমন একটি নাম্বার এখানে ইনপুট করবেন। এরপর দেখতে পাচ্ছেন ফাদার্স নেম অথবা স্পাউস নেম। আপনার এনআইডি অনুসারে আপনার বাবার নাম অথবা মহিলা হলে তার স্পাউসের নাম এখানে ইনপুট করে দিবেন। এরপর মাদার্স নেম, এনআইডি অনুসারে আপনার মায়ের নামটিও সঠিকভাবে এখানে ইনপুট করবেন। এরপর অ্যাড্রেস, প্রেজেন্ট প্লাস পারমানেন্ট, আপনি এই ঘরে আপনার প্রেজেন্ট অ্যাড্রেস, অর্থাৎ আপনি এখন যেখানে থাকেন সেইখানকার অ্যাড্রেস এবং এনআইডিতে যেই পারমানেন্ট অ্যাড্রেসটি দেওয়া রয়েছে সেই অ্যাড্রেসটি এখানে ইনপুট করে দিবেন। গ্যারান্টারের নেম, এখানে আপনি যাকে গ্যারান্টার দিতে চাচ্ছেন তার নাম এখানে সঠিকভাবে ইনপুট করবেন। এরপর ন্যাশনাল আইডি কার্ড গ্যারান্টার, অর্থাৎ গ্যারান্টারের ন্যাশনাল আইডি কার্ডের যে নাম্বারটি রয়েছে সেই নাম্বারটি সঠিকভাবে এখানে ইনপুট করবেন। এরপর ডেট অফ বার্থ, চাইলে এই ক্যালেন্ডার থেকে আপনার ডেট অফ বার্থটি সঠিকভাবে বাছাই করে নিতে পারবেন। তারপর প্রজেক্ট টাইপ অ্যান্ড নেম, অর্থাৎ আপনি কোন ধরনের প্রজেক্টের জন্য লোনটি নিতে চাচ্ছেন এবং সেই প্রজেক্টের নাম কি সঠিকভাবে এখানে খুব সুন্দরভাবে টাইপ করে দিবেন। আপনি যদি ইংরেজিতে লিখতে না পারেন তাহলেও আপনি চাইলে বাংলায় এই নামটি ডিটেলস লিখে দিতে পারেন। তো এরপর এই সাবমিট বাটনে ক্লিক করবেন। এই সাবমিট বাটনে ক্লিক করার সাথে সাথে আপনার অ্যাপ্লিকেশনটি সঠিকভাবে সাবমিট করা হয়ে যাবে। এর পরবর্তীতে একজন ব্যাংকের কর্মকর্তা আপনার এই যাবতীয় তথ্য যাচাই বাছাই করে আপনাকে ফোন করবে এবং আপনি সেই সিলেক্ট করা যেই ব্রাঞ্চটি দিয়েছেন সেই ব্রাঞ্চে গিয়ে যোগাযোগ করবেন। এই ওয়েবসাইটের মাধ্যমে আপনারা লগ ইন করে ফর্মটি ফিল আপ করতে পারবেন সঠিকভাবে। এছাড়াও আমি এই ইউআরএলটি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা চাইলে ডেসক্রিপশন বক্স থেকে ক্লিক করে ফর্মটি ফিল আপ করতে পারবেন। এছাড়াও লোন সম্পর্কিত কোনো তথ্য যদি আপনাদের জানার থাকে তাহলে অবশ্যই আমার কমেন্টস বক্সে আপনারা কমেন্টস করতে পারেন, আমি চেষ্টা করব আপনাদের কমেন্টসের রিপ্লাই দিতে। সো আজ আমি যাচ্ছি, দেখা হবে নতুন কোনো ভিডিওতে।